আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ তো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজ আমি দেখাবো আমাদের ভাতুড়িয়া গ্রামে টাইস বসানো রাস্তা আসলে টাইলস বসানো বলছি কি জন্য কারণ আপনারা একটু পরেই বুঝতে পারবেন তো চলুন আমরা রাস্তাতে যাই আমি যেহেতু সাইকেলে যাচ্ছি তো দেখেন প্রথমেই কিন্তু কাদা মাটির কোনো অভাব নাই আসলে আসল টুইস্ট পরে আছে চলুন যাইতে থাকি দেখা যাক কি হয় রাস্তার অবস্থা খারাপ হলে কি হবে গ্রামের পরিবেশটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর তো আপনি যদি এই রাস্তাতে কখনো আসেন বা ভুল করে ঢুকে পড়েন তা আপনি শুধু একটা কথাই বলবেন আমার ভুল আছে ক্ষমা করে দেন তো চলুন দেখা যাচ্ছে আমি যাচ্ছি দেখতেই পারছেন আমাদের রাস্তায় আপনারা যদি ধানের বীজ বোপন করে দেন তাহলে নিশ্চিন্তে আপনি মন দেড়েক বা তার বেশি ধান পাইতে পারেন বলেছো দেখতেই পারছেন অবস্থাটা কি এই মনে করেন যে এত গরম পড়ছে এত রোদ্র হচ্ছে তবু রাস্তার অবস্থা দেখেন আসলে যে বাংলাদেশ তো অনেক উন্নত হয়েছে অনেক উন্নত কিন্তু আমাদের ভাতুড়িয়া গ্রামটা অন্তত পক্ষে অবস্থা দেখলে বুঝতে পারছেন যে কতটা খানিক উন্নতি হয়েছে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে আমাদের ভাতুড়িয়ার রাস্তা নাকি পিজ হবে পাকা হবে তো আমরা আমার বাবার কাছ থেকে গল্প শুনি যে আপনারা সবাই চিনেন তো ইনামুল কবির তো তারাও নাকি ছোটোবেলা থেকে শুনে আসছে যে রাস্তায় ফিজ হবে তো আমি এই কোন রাস্তাতে ঢুকলাম এখানে তো সেতু তৈরি করা হচ্ছে হয়তো বা বড়ো কোনো ধরনের সেতু তৈরি করা হবে এখানে তো এখান থেকে এখন আমার ব্যাগ যেতে হবে এখান থেকে আমি যাইতে পারবো না তো এখান থেকে ব্যাগ গেলাম ব্যাগ যাই আমি যে কি ওই দিক থেকে যাব তো দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা আসলে সে তো বললাম কি জন্য তো এই দেখেন রাস্তার মাঝখানে মনে হচ্ছে পুকুরে তুই ঠিক কথা এখানে আপনি মাছ দিলে আপনি নিশ্চিন্তে মাছ চাষ করতে পারবেন দেখুন দেখতেই পাচ্ছেন তো রাস্তাতে যাইতে গেলে লোকেদের বাড়ির ভিতরেও যাইতে হয় এমন একটা অবস্থা দেখুন চাষি তোমাকে বাড়ির ভিতর ঢুকে গেলাম কিছু মনে করো না আর এই আমার তোকে এই বাড়ির সামনে পুকুরটা ভাড়া দিবি নাকি যে লিস্ট নিয়ে মাছ চাষ করে তোকে তোকে কিছু দিব সমস্যা নাই এটা দিকে দিস মাছ চাষ করবো দেখতে এটা কি আর আমি কথাগুলো কিন্তু মজা করে বলছি এখন কিছুটা রাস্তা অবশ্য ভালো আছে এখানে কাঁচা হলেও হয়তো বা কাদা নাই কাদা বৃষ্টি হলেও কাদা হয় তো আমি এখন মনে করেন যে মনে হচ্ছে আর টি আস্ত বাইসাইকেলে যাচ্ছি কিন্তু মনে হচ্ছে আহার টিয়ারে যাচ্ছি ও বাবা রে বাবা তো চলুন কিছু দূর যাওয়ার পর আপনি আবার দেখতে পারবেন এখানে কিন্তু যে টাইলস বসানো যেটা আসলে টাইলস বসানো চলুন টাইলস দেখাতে যাবে তো এই গেলাম সামনে আসছে সে অপেক্ষা করেন অপেক্ষা করেন হ্যাঁ এই আপনারা এখন দেখতে পাচ্ছেন এখন আমি মনে হচ্ছে এদের বাড়ির ভিতরে ঢুকে যাবো এই কাকি চলে আসলাম না আবার ব্যাগ যাই দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে খানা গর্তর অভাব নাই কোনো কিছুর অভাব নাই তো এই যে আমাদের যে টাইজ বসানোর যে জায়গাটা দেখুন অবস্থা দেখুন আসলে এখান থেকে মানুষ হেঁটে পার হইতে গেলেও গাছের সাইজ জড়ে লইতে হয় তো আমি আবার দেখাই অবস্থা দেখেন আপনারা কিভাবে মানে বাংলাদেশের উন্নতি হয়েছে কতখানি তা বুঝতে পারবেন তো কোথাও কোথাও তো আবার এমন অবস্থা যে নিজেদের বাড়ি থেকে খড়ি খড়খুড়া আইনেও রাস্তায় দিতে হয় এক ওই তোমাদের এই যে কাঠ দিয়ে রাখছো এখানে নিয়ে উঠো নিয়ে রান্না করো তো চলেন আবার একটু দূরে যাই তো আমার এখন আপনাদের প্রিয় সকলের প্রিয় ইনামুল কবিরের বাড়িতে যাবো তো চলেন দেখতে পারছেন অবস্থা আসলে গ্রামের পরিবেশ তো গ্রামের পরিবেশটা একটু ভালোই হয় বাট রাস্তার যে অবস্থা বেহাল দশা তো এতে আর ভালো পরিবেশটাও লাগে না তো ছিল দেখুন অবস্থা কত সুন্দর একটা পরিবেশ আসলে গ্রামে আসলে এই পরিবেশগুলো দেখতে ভালো লাগে সবুজ মাঠ খোলা আকাশ যেগুলো আপনারা শহর থেকে দেখতে পারবেন না তো আমরা ইনামুল ইনামুলকবির বাড়ির কাছাকাছি চলে আসছি দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে রাজা আহা রাজা গো তো এই যে দেখতে পাচ্ছেন ইনামুল ইনামুলকবির বাড়ির রাস্তার সামনে কিন্তু টাইস বসানো তো অবস্থা দেখুন এফলে তো এই যে আমরা এসে পড়লাম কবিরের বাড়িতে তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন ধন্যবাদ